প্রায় সকলেরই ইচ্ছে থাকে যে জীবনে একবার হলেও দেশের বাইরে গিয়ে সুন্দর সুন্দর শহর দেখার, কিন্তু সবার সে স্বপ্ন পূরণ হয় না। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে সুন্দর 7টি শহর, যার সৌন্দর্য দেখে আপনি বিমোহিত হয়ে যাবেন। এই শহরগুলোর মধ্যে কিছু তাদের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং কিছু তাদের স্থাপত্য, শিল্প এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। প্যারিস, ফ্রান্স। এটা হতেই পারে না যে যখন একটি সুন্দর শহরের কথা বলা হবে আর সেখানে প্যারিসের নাম থাকবে না। প্যারিস শহরটি সুন্দর আইকনিক স্থাপত্য ভবনে পরিপূর্ণ। এখানে আপনি অনেক পুরনো প্রাসাদ, ক্যাথেড্রাল, জাদুঘর এবং আর্ট গ্যালারি দেখতে পাবেন, যা প্রচুর সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে। ম্যানিকিউর গার্ডেন পরিদর্শন না করে কোনো পর্যটক এখান থেকে যান না, কারণ এই বাগান প্যারিসের গর্ব এবং প্যারিস তার সৌন্দর্যের পাশাপাশি ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। আইফেল টাওয়ার, অপেরা ন্যাশনাল ডি প্যারিস, সেইন্ট রিভার ক্রুজ এবং লুক্সেমবার্গ গার্ডেনগুলোকে প্যারিসের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি এখানে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে এপ্রিল থেকে জুনের মধ্যে এখানে যাওয়াই ভালো হবে। রোম, ইতালি। রোমকে ইতালির স্বর্গ হিসেবে বিবেচনা করা হয় এবং রোম বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। এই শহরের বয়স প্রায় 2800 বছর। ইতালির রাজধানী রোম তার অনন্য স্থাপত্যের জন্য বিশ্বে বিখ্যাত। আপনি যদি শিল্পের প্রতি অনুরাগী হন তবে আপনার অবশ্যই জীবনে একবার রোমে যাওয়া উচিত। এই শহরটি প্রাচীন স্থাপত্য এবং সুন্দর অভ্যন্তরীণ অংশে পরিপূর্ণ। আপনি যদি রোমে যান তবে অবশ্যই ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলোতে যাবেন। এটিকে রোমের খুব বিখ্যাত একটি দুর্গ হিসেবে বিবেচনা করা হয়, যা ভিতর থেকে খুব সুন্দর এবং বিলাসবহুল। ট্রেভল ফাউন্টেন, সিস্টিন চ্যাপেল এবং ভ্যাটিকান সিটি এখানকার বিখ্যাত কিছু জায়গা। আপনি যদি এখানে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এখানে যাওয়াই ভালো হবে। ভেনিস, ইতালি। ইতালিতে অবস্থিত এই শহরটি ওয়াটার সিটি নামেও পরিচিত। আপনি শুনলে অবাক হবেন, কিন্তু এই শহরের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে, তাই এখানকার মানুষ গাড়ির পরিবর্তে নৌকা ব্যবহার করে। শুধু তাই নয়, এই শহরটিকে তার স্থাপত্য ঐতিহ্যের জন্য খুব বিখ্যাত বলে মনে করা হয়। এখানকার প্রতিটি স্থানীয় ভবন প্রায় 500 বছরের পুরনো এবং এই ভবনগুলো অত্যন্ত নিরাপত্তার সাথে রাখা হয়েছে। এমনকি এখানকার সরকার এই ভবনগুলোকে পর্যটকদের হাত থেকে রক্ষা করতে অনেক কঠোর আইন জারি করেছে। আপনি যদি এখানে যান তবে আপনি এখানকার খুব বিখ্যাত গন্ডোলা রাইড অবশ্যই করবেন। এই রাইডে একটি নৌকা নিয়ে পুরো শহর ভ্রমণ করানো হয়। এই রাইডটি মোট 40 মিনিট স্থায়ী হয়। রিয়ান্টো ব্রিজ, গ্র্যান্ড ক্যানাল, পিয়াজা সান মার্কো এবং ইহুদি জাদুঘরকে এখানকার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্পট হিসেবে বিবেচনা করা হয়। গ্রীষ্মের মৌসুমে এখানে আসার মজা আরো দ্বিগুণ হয়ে যায়। অতএব আপনি যদি এখানে যাওয়ার কথা ভেবে থাকেন তবে এখানে যাওয়ার সেরা সময় হচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে। আপনি ভ্রমণের বিরক্তিকর সময়টিকে মজাদার করতে পারেন। উদয়পুর, ভারত। ভারতে অবস্থিত এই শহরটি সিটি অফ লেকস নামেও পরিচিত। এই জায়গাটির সৌন্দর্য নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়। কেউ কেউ এই সুন্দর শহরটিকে রোমান্টিক শহরও বলে থাকেন। উদয়পুরের প্রাচীন মন্দির, রাজা সম্রাটদের যুগের দুর্গ এবং এখানকার প্রবাহিত নদীগুলো খুবই দর্শনীয়, যা সবাইকে আকৃষ্ট করে। উদয়পুর শহর তার সাংস্কৃতিক মূল্যবোধ এবং রাজকীয় অতীতের জন্য পরিচিত। আপনি এখানকার প্রত্নবস্তু এবং ভবনগুলিতে পূর্ব ভারতের ছাপ দেখতে পাবেন। এখানকার বড় বড় বিলাসবহুল দুর্গগুলো জানান দেয় যে এখানে রাজা মহারাজারা কতটা শান শওকতপূর্ণ জীবনযাপন করতেন। আপনি এখানে গেলে অবশ্যই লেক প্যালেস ঘুরে আসবেন। 4 কিলোমিটার দীর্ঘ এই প্রাসাদটি পিচোলা নামের একটি কৃত্রিম লেকের মাঝখানে তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর। এখানে কিছু বিখ্যাত পর্যটন স্পট আছে যেগুলো আপনি অবশ্যই দেখবেন, যেমন উদয়পুর সিটি প্যালেস, জগদীশ মন্দির, ফতেসাগর লেক এবং ভিন্টেজ কার মিউজিয়াম। আপনি যদি এখানে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এখানে যাওয়াই ভালো হবে। কেপ টাউন, সাউথ আফ্রিকা। আপনি যদি আপনার অফিসের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন এবং কিছু অ্যাডভেঞ্চার করতে চান তাহলে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহর আপনার জন্য উপযুক্ত গন্তব্য। সুন্দর সমুদ্র সৈকত, সুন্দর পাহাড় এবং মনোমুগ্ধকর প্রকৃতি উপভোগ করতে প্রতি বছর অনেক পর্যটক এখানে আসেন। এছাড়াও এই শহরটি তার ব্যয়বহুল বার এবং বিলাসবহুল রেস্টুরেন্টের জন্য বেশ বিখ্যাত। আপনি যদি কেপ টাউন যান তাহলে অবশ্যই টেবিল মাউন্টেনে ঘুরে আসবেন। টেবিল মাউন্টেনকে এখানকার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্পট হিসেবে বিবেচনা করা হয়। এই পর্বতের দৈর্ঘ্য প্রায় 1100 মিটার, তাই কেপ টাউন শহরের যে কোনো স্থান থেকে এই পাহাড়টি দেখা যায়। আলফ্রেড ওয়াটারফ্রন্ট, সিগন্যাল হিল, ক্যাম্পাস বে সৈকত এবং বোটানিক্যাল গার্ডেনকে এখানকার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্পট হিসেবে বিবেচনা করা হয়।
আপনি যদি হাইকিং করতে পছন্দ করেন তবে আপনাকে এপ্রিল থেকে জুনের মধ্যে এখানে যেতে হবে, এবং আপনি যদি এখানকার সুন্দর সৈকতগুলো উপভোগ করতে চান তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির সময়টি আপনার জন্য উপযুক্ত হবে। রিও ডি জেনিরো ব্রাজিল। ব্রাজিলের নাম শুনলেই মনে আসে কার্নিভাল, ফুটবল আর সবুজের কথা। ব্রাজিলের শহর রিও ডি জেনিরোতে আপনি একই রকম অনুভূতি পাবেন। এখানে আশেপাশে সবুজ পাহাড় আর অন্যদিকে নীল সমুদ্র। আপনি শুধুমাত্র রিও ডি জেনিরোতে এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। এই শহরটি তার বিশ্ববিখ্যাত সমুদ্র সৈকত, স্মৃতিস্তম্ভ, মূর্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত বলে বিবেচিত হয়। কার্নিভালকে এখানকার সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই আপনি এখানে লোকদের খুব জাঁকজমকের সাথে কার্নিভাল উদযাপন করতে দেখতে পাবেন। এখানকার বিখ্যাত কিছু জায়গা হল ক্রিস্ট দ্য রিডিমার, সুগারলোফ, তেজু ন্যাশনাল পার্ক, মিউজিয়াম অফ মডার্ন আর্ট এবং বোটানিক্যাল গার্ডেন, যা খুব সুন্দর। আপনি যদি এখানে যাওয়ার কথা ভেবে থাকেন তবে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এখানকার আবহাওয়া খুব মনোরম থাকে। সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র। যদি আপনার বাজেট একটু বেশি হয় এবং আপনি যদি একটি আধুনিক গন্তব্যে যেতে চান তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরটি আপনার জন্য সেরা জায়গা। এই শহরটি তার বড় বড় ভবন, ব্যয়বহুল মল এবং পাঁচ তারকা রেস্টুরেন্টের জন্য বেশ বিখ্যাত। আপনি যদি সান ফ্রান্সিসকো যান তবে আপনাকে অবশ্যই গোল্ডেন গেট ব্রিজ দেখতে হবে। লাল রঙের এই সেতুটি খুবই সুন্দর এবং বিশাল। আপনি যখন এই ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকাবেন তখন আপনি একটি স্বচ্ছ নীল নদী দেখতে পাবেন, যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয়। গোল্ডেন গেট পার্ক, চায়না টাউন এবং লিজিয়ন অফ অনারকে এখানকার কিছু বিখ্যাত পর্যটন স্পট হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি এখানে যান তবে অবশ্যই সেগুলো দেখতে পাবেন। এই 60টি সবচেয়ে সুন্দর শহরের মধ্যে আপনি কোনটিতে যেতে চান তা জানিয়ে আমাদের কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।